কারা দপ্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং দপ্তরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার পাশাপাশি কয়েদিদের বিভিন্ন সুবিধা প্রদানের লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য কারা দপ্তর। তাই এই সমস্ত বিষয়কে মাথায় রেখেই ই মুলাকাত নামক এক ওয়েব পোর্টালের সূচনা করেছে রাজ্য কারা দপ্তর। বুধবার কারা দপ্তরের আধিকারিকদের নিয়ে এই নয়া ওয়েব পোর্টালের উপর এক দিবসীয় একটা ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয় বুধবার। এদিন সোনারতরী স্টেট গেস্ট হাউসে আয়োজন করা হয় এই ট্রেনিং প্রোগ্রামের। উল্লেখ্য, গোটা ভারতকে ডিজিটালাইজ করার স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যকে সামনে রেখে 2023 সালে সেপ্টেম্বর মাসে ই ক্যাবিনেট এবং আজ থেকে প্রায় দুই দিন পূর্বে ই পঞ্চায়েত অফিসের সূচনা করেছে রাজ্য সরকার। মূলত স্বচ্ছতা বজায় রেখে দ্রুততার সহিত সরকারি সমস্ত কাজ সম্পাদন করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। ই ক্যাবিনেট ও ই পঞ্চায়েতের পর এবারে ই মুলাকাত নামক এক ওয়েব পোর্টালের সূচনা করল রাজ্যের কারা দপ্তর। এই ওয়েব পোর্টাল চালুর উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানান কারামন্ত্রী সান্ত্বনা চাকমা। কিভাবে আমাদের জেল ডিপার্টমেন্টকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে আরো সুবিধা আমাদের প্রিজনারদের দেওয়া যায় এবং আমাদের সিকিউরিটি বিষয় যেটা সেটাকে গুরুত্ব সহকারে যাতে করে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে আজকে আমাদের এই প্রোগ্রাম। আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন কোণে কোণে দেখা যায়, অনেক সময় দেখা যায়, আমরা লক্ষ্য করেছি বিগত দিনেও যে কোনো একটা কারণে হতে পারে বাড়িতে কোনো অসুস্থ হয়েছে, কেউ মারা গেছে, সেই ক্ষেত্রে কাউকে ছুটি দেওয়া এবং কোনো কোনো প্রিজনার যদি অসুস্থ হয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে দেখা যায় অনেকটা রিস্কের ব্যাপার হয়ে যায়, কখনো সেখান থেকে পালিয়ে যায়। তো বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয়কে মাথায় রেখে তো আমরা চেষ্টা করছি যে কেননা আমাদের ত্রিপুরা রাজ্য, আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে বিশেষ করে আমরা ইজিলি যাতে যে কোনো কিছু যে কোনো বিষয় নিয়ে অতি সহজে যে আজকে আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা মেইল করে আপনার সঙ্গে যোগাযোগ করা এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার সঙ্গে সাক্ষাৎ করা, আলোচনা করা ইজিলি করা যায়, সেটাকে মাথায় রেখে আজকে প্রসেসটাকে দ্রুত যাতে করা যায় তো সমস্ত কিছু মাথায় রেখে এই বিষয়গুলো করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।